খুবই ইমোশনাল একটা ঘটনা। আর আমি যখন এই ঘটনাটা শুনি আমার ভেতরের বিবেকটা নাড়া দিয়ে ওঠে যে দান করার যে আল্লাহ তাআলা কি ফজিলত রেখে দিয়েছে অগ্রিম আগেই পড়েন শুনুন। একবার একজন সাহাবী আল্লাহর হাবিবের দরবারে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার বাসার পাশে একটা খেজুরের গাছ আছে। কিসের গাছ? খেজুরের গাছ আছে হে আল্লাহর হাবিব, মাঝে মাঝে দুই একটা খেজুরের টুকরা গাছ থেকে পড়ে, তো গাছ থেকে পড়লে আমার ছোট্ট ছেলেরা আছে ওরা কুড়িয়ে নিয়ে এসে খায়, কিন্তু এ গাছের যে মালিক এই মালিকটা এত বেশি কঠোর, এত বেশি কঠোর যে সে আমার বাচ্চার মুখ থেকে খেজুরটা ছিনিয়ে নিয়ে চলে যায়, আর আমি বাবা হিসেবে আমি এটা সহ্য করতে পারি না হে আল্লাহর হাবিব, আমি কি করতে পারি? আল্লাহর হাবিব বলেন যাও তাকে ডেকে নিয়ে আসো, গাছের যে ওনার যে মালিক তাকে ডেকে নিয়ে আসো। আল্লাহর হাবিব বললেন যে এই গাছের মালিক শোনো, সে মুনাফিক ছিল। সে কি ছিল? মুনাফিক। আল্লাহর হাবিব বলেন তোমার সঙ্গে আমি একটা ডিল করতে চাই, তুমি কি ডিল করবা? কাফের মুনাফিক বলো যে ইয়াস, ডিলটা কি আমাকে বলো। আল্লাহর হাবিব বললেন তুমি এই গাছের খেজুর, খেজুর গাছের এই খেজুরগুলো বাচ্চাদের জন্য সাদাকা হিসেবে দিয়ে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমার জন্য জান্নাতের ভেতরে খেজুরের গাছ বানায় দেব। সুবহানাল্লাহ, খুলে বলেন সুবহানাল্লাহ। মুনাফিক তো জান্নাতের মর্মটা বোঝে না। মুনাফিক বলল লা, হতে পারে না, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি পারবো না, এই ডিলটা আমার পক্ষে করা সম্ভব নয়। এটা বলে মুনাফিক চলে গেল, কিন্তু কোনার ভেতর থেকে একজন সাহাবী এই কথোপকথন শুনতে পাচ্ছিল। যখন মুনাফিক চলে গেল, এবার ওই সাহাবী বিশ্বনবীর কাছে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে একটা ডিল করতে চাই। রাসূল বলেন তুমি আমার সঙ্গে কি ডিল করবা? সে বলল হে আল্লাহর হাবিব আমি সব শুনতে পেয়েছি আপনি কি কি কথা তার সঙ্গে বলেছেন, আমি যদি আপনাকে ওই গাছটা পরিপূর্ণ আপনার দখলে এনে দেই, যদি এই গাছটা পরিপূর্ণ সন্তানদের জন্য করে দেই, তাহলে আপনি কি আমার জন্য জান্নাতে একটা গাছ দিবেন? সুবহানাল্লাহ, পড়ে আমার হাত বলুন অবশ্যই দিব, কেন দিব না? সে সোজা অবাক করা ঘটনা, আপনার হৃদয় এটা টাচ করবে ইনশা। সেই সাহাবি মুনাফিকের বাসায় চলে গেল, গিয়ে বলে মুনাফিক, মুনাফিক তো ডাকা যাবে না, ডাকছে নাম ধরে বাইরে আসো। যখন আসছে, আসার পরে বলতেছে যে ভাই তোমার এই গাছটা আমাকে দিয়ে দাও, আমার প্রায় 300 গাছের একটা বিশাল বড় বাগান আছে, সংখ্যার ভেতরে কম বেশি হতে পারে, রেওয়ায়াতের ভেতরে সংখ্যা কম বেশি হতে পারে, কিন্তু অসংখ্য অগণিত খেজুরের বাগান আমার কাছে আছে, তুমি এই একটা গাছ আমাকে লিখে দাও, আমি আমার পুরো বাগান তোমাকে লিখে দেব। সুবহানাল্লাহ, তুমি কি আমাকে দিবা একটা গাছ? সে তো ভাবতেছে যে এটা তো মজা করতেছে, এটা সে আসলে দিবে না। সে বলে অবশ্যই আমি রাজি আছি, তুমি নিয়ে আসো যাও। মুনাফিক ভেবেছে সে মজা করছে, কিন্তু সে আসলে কি ফান করছে না সিরিয়াস? সিরিয়াস। সে বলছে ঠিক আছে, ডিল ইজ ওকে, আমি লিখে দিচ্ছি তুমি আমার সব গাছ নিয়ে নাও, তুমি শুধুমাত্র এই গাছটা আমাকে দিও। মুনাফিক সত্যি অবাক হয়ে গেল, কিন্তু সাহাবি সত্যি খুব সিরিয়াস, ও তার সব বাগানকে তার কাছে দিয়ে একটা গাছ, শুধুমাত্র জান্নাতে গাছ পেতে চায়, সেই আশায় তার সব বাগানকে আল্লাহর জন্য সাদকা করে দিয়েছে। সুবহানাল্লাহ, পড়েন। সব ডিল করে রসুলের কাছে এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ডিল ইজ ওকে, আমি সব কিছু করে এসেছি, এবার আপনি আমাকে বলেন যে জান্নাতে আমার জন্য গাছ আছে কিনা। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, বললেন তুমি একটা গাছের জন্য তোমার সব বাগান দিয়ে দিয়েছো, তাহলে আমার ডিলটাও পরিবর্তন হয়ে গেল, আমার ডিলটা হচ্ছে এখন এরকম যে জান্নাতে এই এক
একটা গাছের বিনিময়ে শুধুমাত্র তুমি একটা গাছ যে পাবা ব্যাপারটা এমন নয়, বরং তোমার জন্য শত শত বাগান আল্লাহ তাআলা এই সৎকার বিনিময়ে বানিয়ে রেখে দিবেন। সুবহানাল্লাহ, তুমি ভালো কাজ করেছো, তুমি খুব ভালো কাজ করেছো, এজন্য যেখানেই দান করার সুযোগ আসবে দান করবে ইনশাআল্লাহ। জবান খুলে বলেন না ইনশাআল্লাহ। মাঝে মাঝে রাস্তাঘাটে যখন যাবেন তো অনেক মুরব্বীরা বসে থাকে, মাঝে মাঝে দিবে 10 টাকা 20 টাকা, আপনি না বেশি টাকা দিবেন, আমি জানি আপনার অ্যাবিলিটি কম হতে পারে, শুধু গিয়ে সালাম দিবেন, মুরব্বী আপনি কেমন আছেন, আপনার শরীরটা কেমন, আপনি কি খেয়েছেন। আপনি বিশ্বাস করেন, লাখ টাকা দিয়ে মুরব্বী যেই পরিমাণ খুশি হবে, আপনার এই সামান্য কয়েকটা ভালো ব্যবহারে তার মনটা খুশি হয়ে তার মুখে একটা সুন্দর মুচকি হাসি হবে, এটাই আল্লাহর হাবিব বলেছেন বিশাল বড় সাদাকা। সুবহানাল্লাহ, এই হাসি যখন আমরা দেখি মনে হয় যে এর চাইতে বড় সুখ আর কি হতে পারে, এর চাইতে বড় সুখ আর কি হতে পারে, একজন গরিব মানুষ আমার ব্যবহারে তার সব কষ্ট ভুলে হাসি দিয়েছে। সুবহানাল্লাহ, পড়ে রাস্তাঘাটে দান করবেন তো ইনশাআল্লাহ, জোরে কর না ইনশাআল্লাহ।